একদম দুর্ভাগ্যজনক বিষয়। এভাবে ভাবে কেবে হেই না যা আজি এটি আমার মানবর স্পিকর জরিয়া যে অশোভনীয় ঘটনা ঘটিলা তেণু ই আমি আজ এ পরিস্থিতির আমি বসবাক বাধ্য হয়েছু। যেতবে বিধেয়ক পারিত হোক সে সময় ছেড়া হয়েছি দুই গোটি বিধেয়ক পাস হয়ে গেল বাচস্পতি মহোদয় কই কই চিল্লাউছি সে মুড়ে অনাইলে না এবং আজ আসি কহবে যে কমিউনিকেশন গ্যাপ জাণিকি যদি চেই শুইথিব যে তাকে উঠেব কি সেভাবে বার্তাটা দেলে না তেণু এমানে যোজনাবদ্ধ ভাবে আমি ন কই দেওয়া সে যোজনা কলে এবং আমার যে তিনজন বিধায়ক সসপেন্ড করাগলা সে সময় সমস্তে নিন্দা প্রস্তাব আনলে সমস্তে পদে পদে নিন্দা করলে এবং আমি এইটি দ্বিপদ আমি কহবা সুযোগ দেলে না যে আমি কাহি সসপেন্ড করা যদি ভুল করছিল তাহলে আমি ক্ষমা মাগি থাকতু ক্ষমা যাচনা করে পারি থাকতু কিন্তু আমি পদে কহবা দিয়া গলা না তেণু আমি জাণিলু যে এইটি গণতন্ত্র কণ্ঠরোধ করা যাচ্ছে তেণু আমি গান্ধী মূর্তি তলে ধারণা দেলে কমসে কম ওড়িশাবাসী জাণবে যে আমি কাহি বিধানসভা ভিতর বাহারিক আসিক বাহারে বসিছু। স্যার অন্যান্য প্রসঙ্গ যেতবে বিধানসভায় আলোচনা হচ্ছে সেটি দেখা মিলছে যে বিরোধী দল যে রয়েছেন সে বিশেষভাবে সুযোগ মিলনি সে ধান প্রসঙ্গ কহা কিংবা অন্যান্য প্রসঙ্গ কহা সেত মানে যেহেতু শাসক দল লোকের সংখ্যা গরিষ্ঠতা আছে সেটির বিরোধী দল নেতা মানুষ বিশেষভাবে সুযোগ মিলনি না না সে সুযোগ দৌনা জাশুক সে সুযোগ দৌনা সে সময় তাঁর বিধায়ক দলর বিধায়ক মানুষ শাসক দলর বিধায়ক মানুষ লগাইক ছদিন বিধায়ক হাউস বন্ধ করাই দেলে নিন্দা কার উপরে হল বিরোধী দল মানে বন্ধ করছে কিন্তু সেমানে আসি গৃহরে হট্টগোল করে ইভেন মন্ত্রী মানে বি প্রবেশ করে আসলে সে কথাটাকে ছপাই দেলে যে আমি সুভাষ ভাই কো কথাটা কলে তাহারি পাই কোন ছ দিন হাউস বন্ধ রহিব জানি শুনিকি বিধানসভার কোনসি বিষয় আলোচনা ন হো নবীন বাবু বিরোধে কে ন কুহন্তু তাহারি পাই সেমানে সোচি সমজি যোজনা কলে এবং হাউসটাকে বন্ধ করিকি রখিলে আজ বি আঁচদিন বাকি লা এটি আলোচনা হলে অনেক কথা আসব বিধেয়কের কোণ পাই আমি কহবা দেলে না বুঝি পারলি না স্যার কালি কোণ কোণ সব কার্যক্রম রয়েছে বিজেপি মানে কালি আমার কার্যক্রম আমি আজ রাতে সারা এটি ধারণা দেব শোবু কমসে কম ওড়িশাবাসী জানতু যে আমি কহবার সুযোগ না দেওয়া কারণ এবং তিনজন বিধায়ক অকারণে বাহার করিথিবা কারণ আমি ধারণা দেইছু এবং কালি আমি দিন দশটা পরে আমি পার্টি অফিসে যাইকি আমি প্রেস মিট করবে এবং সোমবার দিন বাচস আপনার মানবর গভর্নর পাখে যাইকি আমি ফেরাত দেবু যে এসব অশোভন ঘটনা বাচস্পতি জরিয়া হল তাকে টিকি আপনার দেখুন এবং আমার নৈতিক অধিকার দেওয়া সাংরে সাংরে ভবিষ্যতের আমার অধিকার কিভাবে বরকরার রহব তার আপনার দৃষ্টি দেবে এ কথাটা আমি কহবি তাঁকে।